হল হিমালয়া, আপনাদের দেখি আছে হিমালয়া BS6 হয়। তো এখানকার কি হয়েছে মানে চার্জিং প্রবলেম, মানে ব্যাটারি আগত চার্জিং মানে ব্যাটারি বেয়া হয়েছিল, তো ব্যাটারি মানে নতুন লাগালো, নতুন লাগার পিছত এতিয়া এতিয়াও মানে কি হয়েছে মানে কালি লগাইছো, তো আজিলৈকে মানে কালি রাতিতে আর কি হয়েছে ব্যাটারি ডাউন হয়েছে। তো ডাউন হওয়ার পিছত সেলফ না হয়, তো সেলফ না হলে তো বিরাট দিগদার। আর এই গাড়ি আপনার এজন মানে এজন মানুষ ধাক্কাইলে গাড়ি স্টার্ট না হয়, মানে দুইজন মানুষ লাগে, এজন বহিব আর দুজন ধাক্কা মারিব লাগবে পুরো জোরে, তেনে হলে হে স্টার্ট হয়, নহলে নহয়। তো মোর ভাইটি রেঞ্জ বিলাক লই বেলেগ যা কামত গৈছে, তো ই আহুক, আহিলে মই গাড়ি খুলিম আর খুলি ফেলে আপনার মই দেখাম। এই দেখক চাবি তো ইয়াতে আছে, এই দেখি থাকুক আপনাদের। হ্যাঁ, এই যে যে সিগনেলটো আছে মানে ব্যাটারি সিগনেল, এটু না যায়, এটু মানে থাকি থাকে, মানে স্টার্ট হলেও এটু থাকে, এটু না যায়। এই কারণে আপনার মই বনাই বনাই দেখাম যে কি প্রবলেম হয়েছে এটু। এতিয়া এটু মই চেক করিম যে আর আর ইউনিট প্রবলেম হয়েছে না, চার্জিং কত বা ইঞ্জিনের ভিতর প্রবলেম হয়েছে, এটা মই আপনার দেখাম। আহক রেঞ্জ বিলাক আহিলে মই খুলিম গাড়িখন, খুলি চেক করি আপনার পুরা ভিডিওটি দেখাম। এই সব এই যে গাড়ি স্টার্ট আছে, গাড়ি স্টার্ট থাকলে মানে এটু লাইটটু যাব লাগে, ঠিক আছে, এই লাইটটু যাব মানে রেড লাইটটু যাব লাগে, ব্যাটারি লাইটটু, এই ব্যাটারি লাইট যে আছে এটু যাব, কিন্তু এতিয়া অ্যাক্সেলার করলেও না যায়, বর্তমান মই চেক করিম যে কি হয়েছে এটু, আপনার দেখি থাকব। এটি আমার গাড়ি বন্ধ করে লাগবে, বন্ধ করলে আরও দুজন মিলি ধাক্কা মারব লাগে গাড়ি, এজন ধাক্কা মারি তো নহয়, দুজন মিলি ধাক্কা মারিছে, মই বহিছিল তারপর স্টার্ট হল, এটি আর খুলিম গাড়ি, খুলি চাম যে গাড়ি কি হয়েছে। তো ফার্স্ট মই চেক করিম ফিউজ বক্স, ঠিক আছে, এই যে ইয়াত ফিউজ বক্স আছে, সিট খুলিলে পাওয়া যায়। তো সিটটু ফিউজ বক্সটা খুলিলো, খোলার পিছত ইয়াত চার্জিংয়ের কোনটু আছে চাব লাগবো আগত, চার্জিং বলে এটা আছে, এটা চাব লাগবো আগত, ইয়াত কোন ওই উপর আছে চার্জিং, ঠিক আছে, এই চার্জিংটো ফিউজটো চেক করবা লাগবো, তার মানে কিমান নাম্বার, 25 নম্বর, এই দেখো আপনাদের 25 নম্বর আছে, ইয়াত 25 নম্বর ফিউজ, এই যে হোয়াইটটু যে আছে এই হোয়াইটটু 25 নম্বর হয়, কিন্তু বোঝা না যায়। বহুত টাইট আছে, নখুলে হয়তো প্লাস আনব লাগবো, এতিয়া রব মই প্লাস আনি আছো, এই প্লাস আনিলো, এতিয়া মই ফিউজটো ওলাম, এই দেখক ফিউজ, তো ফিউজ কাটিছে, ফিউজখন কাটিছে আপনার মই দেখাই আছো, এই দেখো মাজত কাট কাট হয়ে আছে, হ্যাঁ পড়া গৈছে এটো, তো এতিয়া মই নতুন আছে এক্সট্রা আছে, ইয়াতে এক্সট্রা দিয়া থাকে, এই 25 নম্বর এটা আছে, এই 25 নম্বরটো ওলাই ইয়াত লগাই দিম, এই সব এটো দেখিলেই বুঝা পাব আপনাদের, এই যে এটু কাটা আছে আর এটু পুরা ক্লিয়ার আছে, এটুয়ে এই ভালটো যেটো নতুনটো আছে এটু মই লগাই দিম, লগাই দিলো, এতিয়া মই এটু ধাক্কা মারি স্টার্ট করি আর চাব লাগবো যে লাইটটো যায় না না যায়, এই সব অলপ আগত ইয়ার লাইট জ্বলি আছিল, ঠিক আছে, এতিয়া নাই লাইটখন, লাইটখন নাই এতিয়া, হ্যাঁ ফিউজটো বনার পিছন গাড়িখন ঠিক হয়ে গেল, এতিয়া মই গাড়িখন দি দিম কাস্টমার ঘর যাই দিয়ে আহিম, এতিয়া বন্ধ করে চাম যে স্টার্ট হয় না না হয়, মই অলপ চলাই আহিলো, হ্যাঁ দোস্ত এনেকুৱা কিছু কিছু মান ভিডিও যদি পাব লাগে তাহলে মোর চ্যানেল লাইক করক, শেয়ার করক, সাবস্ক্রাইব করে দিও, মই যাতে আরো ভাল ভাল ভিডিও আপনার সন্মুখত আনিব পাৰোঁ, বাই বাই।